বাগদায় প্রাথমিক স্কুলের জমি দখল করে বেআইনি নির্মাণ। প্রতিবাদে ব্লক অফিসে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্কুলের সামনেও বিক্ষোভ দেখান তারা। প্রাথমিক স্কুলের জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে সরব বাসিন্দারা। প্রতিবাদে ব্লক অফিসে অভিযোগ জানান তারা। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের বয়ড়া গ্রাম পঞ্চায়েতের সলক গ্রামে। জানা গেছে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অভিযোগ, স্কুলের জমি দখল করে স্থানীয় দুই বাসিন্দা সেখানেই বেআইনি নির্মাণ করছেন। শুক্রবার এই নির্মাণের বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। এদিন সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় সূত্রে জানা গেছে 1883 সাল নাগাদ স্থানীয় এক ব্যক্তি এই প্রাথমিক স্কুলের জন্য জমি দান করেছিলেন। তার দান করা জমিতেই গড়ে ওঠে স্কুল। এলাকার বাচ্চাদের পড়াশোনার একমাত্র স্কুল এটি। অভিযোগ, সম্প্রতি স্কুলেরই পাশে বাসিন্দা প্রদীপ মণ্ডল ও সুধীর মণ্ডল স্কুলের জায়গায় বেআইনি নির্মাণ কাজ শুরু করেন। মাদুর গরিবীর বাবার নামে ছিল, উনি এই স্কুল থেকে দান করেছেন এবং এই স্কুলের জায়গাটা ওই পর্যন্ত গিয়েছে। তারপরে স্কুল কর্তৃপক্ষ এই দেওয়ালটা যখন দেয়, ওই মন্দির রক্ষার জন্য দেওয়ালটা ওইদিকে নেয় নাই। মন্দির রক্ষার্থে দেওয়ালটা নেয় নাই, দেওয়ালটা এইদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে সুধীর মণ্ডল মহাশয় ওই যে রাস্তা তৈরি করেছে, কনক্রিটের রাস্তা, ওটা রাস্তাটা যখন হয়ে গেল তখন ওই জমিটা ই হয়ে গেল, মানে আউট অফ স্কুল এরিয়া হয়ে গেল, যার জন্য এখন বোঝা যাচ্ছে যে ওরা ওই থেকে ঘর তৈরি করছে। এটা তো বেআইনি। আমরা এখন চাচ্ছি যাতে স্কুলের জায়গাটা স্কুলেরই থাকে, স্কুলের জমি স্কুলের থাকবে, অন্য জায়গায় ঘর না হয় বা রাস্তা তৈরি না হয়। যদিও অভিযুক্ত সুধীর মণ্ডল বলেন এটা স্কুলের জায়গা নয়, নিজের জায়গাতেই ঘর করেছেন তিনি, এমনকি ওই জমির দলিলও রয়েছে তার। 66 সালে এখানে এসেছে, তখন এখানে লোকজন ছিল না, এসব খড়ের বাজারে এখানে এখানে জাম গাছ ছিল তিনটে, মানে এই যেখান থেকে আমার পত্র আছে এখানে একটা জাম গাছ, এই পাশে একটা এখানে একটা শিমুল গাছ ছিল বড় অনাবাদি, এখানে কোনো ওয়ারিশ ছিল না। আমার এই জমির যে আলটা এখান তো সুদাই শিব মন্দিরের অর্ধেকটা নিয়ে ওই যে দাঁড়িয়ে রয়েছে কাঠগুলো ওই পর্যন্ত, এটা আমার এই জমি। আপনার এই জমির কাগজপত্র আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে সরকারি আমি একাধিক মেপেছি, এখানে স্কুলের কোনো জমি নেই। এটা পিডব্লিউ বাদল বাইরে কি খানিকটা জমি দান করেছিল স্কুলের পিছনে, এটা আমি নানলে মাপলে বোঝা যাবে। জমিটা এদিকে একটু লম্বা, রাস্তার ওপারে কিছুটা পড়ে গেছে। এই জমিটা ওই জমিটা এইদিকে এসছে, ওই জমিটা এটা স্কুলে না, ওই জমিটা এইদিকে এসছে। অভিযোগটা করছে, অভিযোগটা ভিত্তিহীন। হ্যাঁ, ভিত্তিহীন। স্কুলের জমি দখলের প্রতিবাদে বাগদা বিডিও অফিসে লিখিত অভিযোগ করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ বিষয়ে বিডিও কিংবা স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানিকর। দেখুন, আমাদের তৃণমূল দলটা খুব স্বচ্ছতার সঙ্গে চলে, বিডিও বিডিওর মতন এগোবে, আমি আমার মতন এগোবো। যদি এরকম হয় দল কখনোই বরদাস্ত করবে না। আর যখন বলেছেন অবশ্যই আমি বিএলওর সাহেবকে বলবো এবং আমার উপরের নেতৃত্বকেও জানাবো, এই অন্যায় বরদাস্ত হবে না। বিরোধীরা অনেক কিছু বলে, অ্যাকচুয়ালি ওদের পায়ের তলায় মাটি নেই, ওরা অনেক কিছু বলবে। যাদের পায়ের তলায় মাটি থাকে না তারা অনেক কিছু বলতে পারে। দেখবেন ওদের তো এখন শক্তির দরকার, ওদের এখন একটু মাটির দরকার, যেটা ওদের নেই, যার জন্য এটা করছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদতেই চলছে স্কুলের জমি দখল করে নির্মাণ কাজ। স্থানীয় বিজেপি নেতা দেবব্রত ঢালি বলেন, কিছুদিন আগেই জানতে পারলাম স্কুলের জমি দখল করে নির্মাণ হচ্ছে, এটা শাসক দলের মদতে হচ্ছে। আমরা চাই স্কুলের জমি উদ্ধার করে স্কুলের জন্য খুলে দেওয়া হোক। আমি কয়েকদিন আগে জিনিসটা শুনি, শোনার পরে আমি দেখি, দেখার পরে দেখি যে এই স্কুলের জায়গা এইভাবে অধিগ্রহণ করার পিছনে শাসক দলের একটা মদত আছে। শাসক দলের মদতে, শাসক দলের যারা প্রতিনিধি আছে তাদের আনুষঙ্গিক লোক, তাদের কাছের লোকরা এই ধরনের কাজগুলো করছে। করার পরে এইবার দেখা গেল কি, এবার গ্রামের লোক কি করলো, এখন শাসক দলের ইয়েতে আছে, গ্রামের লোক যে ভিসি কমিটি আছে, ভিসির কমিটির মাস্টারকে সে জানায়, সে তখন শাসক দলের যারা এখানে লোকজন আছে বা যারা প্রতিনিধি আছে তাদের ভয়তে ভিসি কমিটি কেউ কথা বলতে পারে না। এইভাবেই যদি চলতে থাকে জনসাধারণকে কতদিন চুপ করেই রাখবে? জনসাধারণ একদিন না একদিন ক্ষিপ্ত হয়ে যাবে। জনসাধারণ আজকে রুখে দিয়েছে, এইভাবে একের পর এক সেইভাবেই রুখে দেবে? স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা বহু কষ্ট করে এই স্কুল গড়ে তুলেছিলাম, আজ স্কুলের জমি দখল করে নির্মাণ কাজ হচ্ছে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, আমাদের যে স্কুল, এই স্কুলের এই জায়গাটা হচ্ছে বাদল বাইরে গেছে। এই স্কুল বহু কষ্ট করে করতে হয়। আমরা যখন এই স্কুল করেছিলাম স্যাংশন হওয়ার আগে, এই রাস্তায় বাবলাগা ছিল প্রচুর। এই যে রাস্তা করেছে,
সুধীর মহাশয়, হ্যাঁ, এবং ওই যে ঘর করছে এটা সম্পূর্ণটাই আমাদের স্কুলের জায়গার মধ্যে। কৃষ্ণর জায়গার ওখানে আমাদের ছিল খেজুর গাছ, ওইখানে আমরা সন্ন্যাসীরা আমরা খেজুর ভাঙতাম। এটা স্কুলের জায়গা দখল করে নিচ্ছে সুধীর মণ্ডল এবং প্রদীপ মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।